সরকারি চাকরি বা নির্বাচনী প্রতিশ্রুতির ধারে কাছেও নেই জোট সরকার বছরে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে বিজেপি আইপিএফটি জোট সরকার অভিযোগ সরকারের উনষাট মাস অতিক্রান্ত হতে চললেও সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই জোট সরকার খোদ তথ্য সুশান্ত চৌধুরীর বক্তব্যই তা স্পষ্ট মহাকরণে সাংবাদিক মন্ত্রী দাবি বৃহস্পতিবার করেন বর্তমান সরকার নাকি এই সময় চব্বিশ হাজার তবে সব যে নিয়মিত পদে নয় তাও স্বীকার করে নিয়েছেন মন্ত্রী তথ্যমন্ত্রীর দেয়া তথ্যে দেখা গেছে এর মধ্যে রয়েছে চুক্তিবদ্ধ কর্মচারী আউটসোর্সিং আরও আঠেরো হাজারের ওপরে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের যে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়নি সেসব নিয়েও আর আমরা কত দিয়েছি ফিনান্স অনুমোদন দিয়েছে একচল্লিশ হাজার নশো উনপঞ্চাশ অলরেডি চব্বিশ হাজার তেত্রিশ চাকরি প্রদান করা হয়ে গেছে পাঁচ হাজার থাকবে জিআরপিটিতে পাইপলাইনে রয়েছে ছ হাজার স্পেশাল এক্সিকিউটিভ পাইপলাইন রয়েছে তিন হাজার দেড় সেখানে প্রসেস চলছে অফার ছাড়া শুরু হয়েছে এক হাজার পুলিশের চাকরির সেখানে অফার সেখানে প্রসেস চলছে প্রায় চল্লিশ হাজার আমাদের অলরেডি পাইপ মধ্যে রয়েছে চব্বিশ হাজার প্রতিশ্রুতির ধারে কাছে না থাকা সরকারের মধ্যে এ লোক নিয়োগ নিয়েও কি বড়াই করে নিজেদের ঢাকঢল পেটাতে চাইছেন কারণ আউটসোর্সিং নয় নিয়মিত পদে চাকরির দাবি বরাবর বেকার বিরোধী দল এমনকি শাসক দলের বিভিন্ন সংগঠন বরাবর দাবি জানিয়ে আসছেন তবে রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে বেকারদের খুব আঁচ করতে পেরে এসব তথ্য দিয়ে বাহবাজে করতে চাইছেন সুশান্ত বাবুরা তা সবাই বুঝতে পারছেন কিন্তু তা আদৌ বেকারদের খুব কতটা প্রশমিত হবে তার সময়ই বলবে কেউ দেখ চ্যানেলদের